সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি শেষ। আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সিবিআই কে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সপ্তম স্ট্যাটাস রিপোর্ট আগামী 4 সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ। আর এর পাশাপাশি আদালতে জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় সরকার। জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্টে নিজেদের প্রস্তাব পেশ করে কেন্দ্রীয় সরকার। কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, এর আগেও সুপ্রিম কোর্ট বলেছিল যে সিবিআই কে সময় দিতে হবে নিজেদের তদন্তের জন্য, আরো সময় লাগবে। তো আগামী 4 সপ্তাহের মাথায় আবার স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে সিবিআই। হ্যাঁ পাপি, সেটা সেভেন্থ স্ট্যাটাস রিপোর্ট হবে, কারণ কি আজকে যখন হিয়ারিং স্টার্ট হলো প্রথমেই আমরা দেখলাম চিফ জাস্টিসের কাছে সিবিআই তরফ থেকে আইনজীবী তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দেন। সেই স্ট্যাটাস রিপোর্ট প্রায় 10 মিনিট অবধি দেখলাম আমরা বিচারপতিরা পড়ছিলাম, এবং তারপরে যেটা চিফ জাস্টিস বললেন এবং সেটা তিনি অর্ডারের মধ্যেও রেখেছেন যে 5ই নভেম্বর যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেটাতে বলা হয়েছে যে 4th নভেম্বর ডিআইজি সিবিআই যে রিপোর্ট দিয়েছিলেন সেটাতে তারা জানিয়েছেন যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হয়েছে, চার্জেসগুলো ফ্রেম করা হচ্ছে এবং 11 তারিখ থেকে সেখানে লোয়ার কোর্টে হিয়ারিং হবে, এ কথা আজকে বলেছেন। তবে যে তদন্তের রিপোর্ট তাদের কাছে এসছে সেটার ক্ষেত্রে আমরা দেখেছি চিফ জাস্টিস আজকে বললেন কি সিবিআই ইনভেস্টিগেশন করছে, ক্রিমিনাল অ্যাঙ্গেলও ইনভেস্টিগেশন হচ্ছে, এবং সেক্ষেত্রে 4 সপ্তাহ আরও তারা সময় দিচ্ছেন সিবিআইকে সেই নেক্সট স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার জন্যে। কেন কি যে তদন্ত তারা করছেন আজকে চিফ জাস্টিস বলেন কি এটা এই মুহূর্তে তারা ডিসক্লোজ করতে চাইছেন না কোর্টের মধ্যে। তবে যে লাইন অফ ইনভেস্টিগেশন ফলো করছে সিবিআই তারা মনে করছেন কি 4 সপ্তাহ সময় আরও সিবিআইকে দেওয়া হচ্ছে, 4 সপ্তাহ পর খুব সম্ভবত পরবর্তী হিয়ারিং হবে, তখন তারা সেভেন্থ স্ট্যাটাস রিপোর্ট জানাবেন সুপ্রিম কোর্টের কাছে কি তারা কী পেয়েছেন তদন্তের মধ্যে। শেষের দিকে আমরা দেখলাম কি স্ট্যাটাস রিপোর্ট নিয়ে তদন্ত হচ্ছে, বারবারই তদন্তের কথাটা উঠে আসেন, বিশেষ করে ইন্দিরা জয়সিং যে ফিনান্সিয়াল ইরেগুলেটরি হয়েছে সে কথাগুলো বলছিলেন, তখন আবার আমরা দেখলাম চিফ জাস্টিসকে বলতে কি ফিনান্সিয়াল ইরেগুলেটরি অর্থাৎ আর্থিক যে দুর্নীতি হয়েছে সেটাও সিবিআই তদন্ত করছে এবং দে আর লুকিং ইন টু ইট। তিনি বলেন কি আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, সিবিআই এইসব অ্যাঙ্গেলগুলো দেখছে, তারা এই মুহূর্তে কিছু ডিসক্লোজ করতে চাইছেন না, আপনারা ওয়েট করুন সিবিআই কী রিপোর্ট দেয় নেক্সটে, তারপরে তারা হয়তো কিছু বলতে পারবেন। কিন্তু আজকে চিফ জাস্টিস বারবারই বলছিলেন কি এই মুহূর্তে তারা ডিসক্লোজ করতে চাইছেন না সিবিআই কি তারা তদন্ত রিপোর্টে দিয়েছে এখন অবধি যে স্ট্যাটাস রিপোর্ট রয়েছে সেটাতে। একটা প্রসঙ্গ উঠছিল কি কলকাতা হাইকোর্টে কলকাতা পুলিশ যে তদন্তটা করেছিল সেই চার্জশিটটি শুধু সঞ্জয় রায়কেই মেন অ্যাকিউজ করা হয়েছে, এই প্রসঙ্গটা উঠেছিল, তখন চিফ জাস্টিস আজকে বলেন কি দেখুন এইভাবে লোয়ার জুডিশিয়ারির ওপর ডাউট করা ঠিক না, যেহেতু ডিস্ট্রিক্ট কোর্টে এখন ট্রায়াল স্টার্ট হবে, সেখানে যদি মনে হয় ট্রায়াল কোর্টে কি ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে বাকিদের ভূমিকা নিয়ে সেই ট্রায়াল কোর্টও দিতে পারে সেই অর্ডার, সুপ্রিম কোর্টকে সেটাতে হস্তক্ষেপ করতে হবে এটা ঠিক হবে না, আজকে চিফ জাস্টিস এটা বলেছেন। কেন কি লোয়ার কোর্টের কিছু পাওয়ার রয়েছে, যেমনি আমরা জানি যে যেখানে হিয়ারিং 11 তারিখ থেকে যে চার্জেস ফ্রেম হবে সেটার উপর হিয়ারিং স্টার্ট হবে, সেটাতে তিনি বলেছেন যে তাদের কাছেই পাওয়ার রয়েছে সেই ডিস্ট্রিক্ট জজের কাছে, তিনি যদি চান কি অন্য ক্ষেত্রে অন্যদের ভূমিকাও তদন্ত করা হোক সেক্ষেত্রে তিনি সেই অর্ডার দিতে পারেন, এটার জন্য সুপ্রিম কোর্ট এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করবে না। আরও একটা প্রসঙ্গ উঠেছিল কি ম্যাটারটাকে যে হিয়ারিং হচ্ছে কলকাতায় সেটাকে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হোক, এরম একটা অভিযোগ উঠেছিল কোর্টের কাছে, এরম দাবি করা হয়েছিল। চিফ জাস্টিস আজকে বলেন কি তারা এর আগে বিভিন্ন কয়েকটি রাজ্যে কেস অন্য স্টেটে ট্রান্সফার করে দিয়েছেন ট্রায়াল, যেমনি মণিপুরের উদাহরণ দিয়ে বলেন, কিন্তু তিনি বলেন কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই কেসে অন্তত তারা ট্রায়াল বাইরে অন্য রাজ্যে শিফট করবেন না, যেহেতু ডিস্ট্রিক্ট জাজের ওপর একটা ডাউট ক্রিয়েট করা হবে, আগে সেখানে ট্রায়াল হোক, সেখানে তিনি সক্ষম রয়েছেন এবং যা প্রশ্ন করার সেখানে করা যেতে পারে। আরও একটা প্রশ্ন উঠেছিল যেটা ফিরোজ এডলজি বলছিলেন কোর্টের মধ্যে কি পুলিশ কমিশনার কেন যে নির্যাতিতা তার নাম প্রকাশ্যে বলেছিলেন তিনি ভায়োলেট করেছিলেন তার বিরুদ্ধেও কোনো পদক্ষেপ করা হোক, সেক্ষেত্রে মেনকা গুরুস্বামী অ্যাপিয়ার করেছিলেন খুব সম্ভবত পুলিশ কমিশনার কলকাতায় যে প্রাক্তন পুলিশ কমিশনার তার হয়ে, তিনি বলেন কি এই ধরনের একটা অভিযোগ কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে, তিনি কেন এখানে এই ইস্যুটাকে রেজ করছেন এই প্রসঙ্গটা উঠেছে। ন্যাশনাল টাস্কফোর্স রিপোর্ট যখন জমা দিয়েছে আজকে কেন্দ্রীয় সরকার সেটাতে তারা রেকমেন্ডেশনগুলো দিয়েছেন, যার মধ্যে একটা রেকমেন্ডেশন রয়েছে কি ফিজিক্যাল অ্যাসল্ট বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা সেক্সুয়াল অ্যাসল্ট জানে ডাক্তারদের ডিউটি চলাকালীন না হয় সেটার জন্য কিছু রেকমেন্ডেশনগুলো রয়েছে, একটা কমিটি থাকবে হাসপাতালগুলোতে সেটা এসব মনিটর করবে, তখন ইন্দিরা জয়সিং আজকে বলেন কি সেই কমিটির মধ্যে ডাক্তারদের প্রতিনিধিকে রাখতে হবে, সেই ডাক্তারের প্রতিনিধি কে হবে সেটা স্টেট গভর্নমেন্ট বা মেডিকেল কলেজ ঠিক করে দেবে না, তিনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা বলছিলেন। কিন্তু চিফ জাস্টিস বলেন কি আপনার যদি কোনো সাজেশন থাকে আপনি আমাদেরকে জমা দিন, যখন অর্ডার দেবে সুপ্রিম কোর্ট সেটাতে সেটাকে ইনকর্পোরেট করা হবে। বারবারই তিনি এই প্রসঙ্গটা বলছিলেন কি পশ্চিমবঙ্গে যে কমিটিগুলো হচ্ছে সেখানে যদি ডাক্তার কোনো অ্যাপয়েন্টেড হয় স্টেটের থ্রু বা মেডিকেল কলেজ যদি নমিনি সেখানে দিয়ে দেয় সেক্ষেত্রে পুরো ডাক্তারদেরকে সেখানে রিপ্রেজেন্টেশন পাওয়া যাচ্ছে না, যারা ডাক্তার অভিযোগ করছেন তাদেরকে জায়গা দিতে হবে এই কমিটিগুলোতে। আজকে চিফ জাস্টিস বলেন কি আপনার
কাছে এই সাজেশনটা আপনি লিখিতভাবে জমা দিন, এটা তারা লিখিতভাবে অর্ডারের মধ্যে রাখবেন। যে ন্যাশনাল টাস্ক ফোর্স আজকে জমা দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রীয় সরকার, সেটা রাজ্য সরকারগুলোকে সার্কুলেট করতে বলেছেন চিফ জাস্টিস। সুপ্রিম কোর্ট আজকে বলেছে সে রাজ্যগুলোকে পাঠাতে, এবং তিন সপ্তাহের মধ্যে রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে বা নিয়েছে এই এই রিপোর্ট পাওয়ার পর সেটা তারা সুপ্রিম কোর্টকে জানাবেন। খুব সম্ভবত আগামী চার সপ্তাহ পর হিয়ারিং হবে, কিন্তু রাত্রির সাথী হোক বা সিভিল ভলেন্টিয়ার নিয়ে আমরা দেখছিলাম বারবার প্রসঙ্গ উঠে আসছিল, তখন যেহেতু কোর্ট আজকে অন্য কেসগুলো হয়তো হিয়ারিং করার কথা রয়েছে, তখন চিফ জাস্টিস বলেন কি দেখুন তিনি তো এই প্রসঙ্গটা উঠেছিল কি আপনি তো রিটায়ার করে যাচ্ছেন, সেক্ষেত্রে সিভিল ভলেন্টিয়ারের ইস্যু রয়েছে, রাত্রির সাথীর ইস্যুগুলো রয়েছে, সেসব কীভাবে হিয়ারিংগুলো হবে। তখন তিনি বলেন কি আপনারা চিন্তা করবেন না, আমার দুজন ব্রাদার জাজ অর্থাৎ জাস্টিস পার্ডিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্রা তারা থাকবেন, যে নেক্সট বেঞ্চ যখন ফর্ম হবে যেটা হিয়ারিং করবে এই দুই জজ থাকবেন সেখানে, এবং তারা তো এখানে হিয়ারিং করছেন, তারা খুব সম্ভবত তারা আপনাদের এই যে প্রসঙ্গগুলো রয়েছে বা যে 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 আপনারা প্রশ্নগুলো নিয়ে আসছেন সেটা তারা অ্যাড্রেস করবেন নেক্সট হিয়ারিংতে। এখন খুব সম্ভবত আগামী চার সপ্তাহ পর হিয়ারিং হবে, এবং তখন সেভেন্থ রিপোর্ট সিবিআই জমা দেবে, এবং রাজ্য সরকার যে সিভিক ভলেন্টিয়ার নিয়ে যে রিপোর্ট দিয়েছে সেটা নিয়ে কী হয় সেটাও নেক্সট হিয়ারিংয়ে জানা যাবে। একেবারে বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি শেষ, আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা সিবিআই এর, সিবিআই কে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ সুপ্রিম কোর্টের।